আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিরোতে আশা করি সবাই আল্লাহর অশেষ সমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় সৌদি আরব প্রবাসী বাই এবং বোনেরা আপনাদের সতর্কমূলক একটি ভিডিও আজকের বিডোটা তো আশা করি সাথেই থাকবেন আর যে বিষয়টা আপনাদের জন্য আজকে আলোচনা করার জন্য আসলাম সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আমরা সৌদি আরবে প্রায় যা যত যত প্রবাসী ভাইয়েরা আছি বা বোনের আছি আমরা সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি যদি আমরা পার্সেন্টেজ হিসেব করি তাহলে নাইনটি নাইন পার্সেন্ট প্রবাসী যারা রয়েছি আমরা কিন্তু সবাই অ্যান্ড্রয়েড মোবাইলগুলা ইউজ করতেছি দেখেন আজকে সৌদি প্রসিকিউশন ডিপার্টমেন্ট থেকে যে বিষয়টা নিশ্চিত করেছে তারা বলতেছে যে এখন থেকে যদি কোনো প্রবাসী হোক বা ও দেশের নাগরিক হোক এমন কোনো পোস্ট করলো বা এমন কোনো ছবি অথবা ভিডিও অথবা তার কোন ক্লিপ কোনো ব্যক্তির অজ্ঞাত সারে তাকে না জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো সেক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে এখন আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি আপনার পরিচিত কাউর একটা ভিডিও শ্যুট করলেন বা তার একটা ছবি তুললেন যেটা সব জায়গাতে যায় না যেটা যে কোনো পরিবেশের সাথে অ্যাডজাস্টেবল হয় না তার এমন একটা ছবি তোলেন যেটা আপনার তার মানসম্মত না সেই ছবিটা হয়তো তার জন্য অপমানজনক হবে বা তাকে হেয়পন্ন করা হবে তার আপত্তিকর কোনো ভিডিও বা তার আপত্তিকর কোনো ছবি বা তার বয়েস কোনো কিছুই আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট বা শেয়ার করতে পারবেন না বা সেটা আপনি অন্য কোন সোশ্যাল মিডিয়া হোক কোথাও তার অনুমতি ব্যতীত আপনি যদি ছাড়েন বা পোস্ট করেন সেক্ষেত্রে সে যদি কমপ্লেন করে তখন কিন্তু আপনাকে আইনের আওতায় আনা হবে এবং এই আইনের আওতায় যেই আনা হবে সেটা শাস্তি এবং সেটার জরিমানা বিধান করা হয়েছে এখন থেকে কোনো ব্যক্তি বা কোনো কর্মী যদি বা কোনো নাগরিক যদি এই ধরনের কোনো কার্যকলাপ করে সেটা হোক ক্যামেরা দিয়ে সেটা হোক আপনার মোবাইল ফোন দিয়ে অথবা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে যেটার মাধ্যমে এমন কোনো জিনিস করা হয় যেটা ওই যার করা হচ্ছে তার আপত্তিকর বা তার সম্মানের মানহানি ঘটবে এই ধরনের কোনো কিছু আপনারা এখন থেকে করতে পারবেন না যদি করেন তাহলে আপনাদেরকে আইনের আওতায় আনা হবে এবং সেটার শাস্তি হচ্ছে এক বছর জেল এবং পাঁচ লাখ সৌদি রিয়াল তো আপনারা যারা প্রবাসী আছেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছেন অবশ্যই পরিচিত হোক অপরিচিত লোক লোক হোক কারো এমন ধরনের কোনো ভিডিও শ্যুট করবেন না বা কারো এমন কোনো ছবি বা বয়েস আপনারা পাবলিশ করবেন না অনলাইনে যাতে করে আপনি বিপদে পড়েন সেটা হোক আপনার বন্ধু বান্ধব কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটা আপনার বন্ধুর ক্ষতি হোক বা অন্য অপরিচিত লোকের মান সম্মান নিয়ে টানাটানি হয় এই ধরনের কোনো পোস্ট বা এই ধরনের নিয়ে কোনো কথা সোশ্যাল মিডিয়াতে করবেন না আর পাশাপাশি সৌদি গভর্নমেন্ট বিরুদ্ধে যায় এই ধরনের কোনো কার্যকলাপ বা এই ধরনের কোনো কথাবার্তাও আপনাদের অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে বলার কোনো প্রয়োজন নাই যদি বলেন তাহলে আপনাদেরকে আইতে আইনের আওতায় আনা হবে সৌদি আরবের আইনবাই খুবই কঠিন তো আপনারা যারা সৌদি আরবে থাকতে চাচ্ছেন ভালোভাবে অবশ্যই সৌদি আরবের আইনগুলো আপনাকে মানতে হবে তাদের কথাগুলো শুনতে হবে সেই মোতাবেক আপনাকে সৌদি আরবে থাকতে হবে এবং কাজ করতে হবে তো আমি আশা করব আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এতক্ষণ ধরে কষ্ট করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এই পর্যন্ত রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ